বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমের যে জাতটি নিয়ে কথা বলার চেষ্টা করছি, এই জাতটির নাম হচ্ছে লেমন মেরিঙ্গো। এই জাতটি এই বছর আমেরিকার ফ্লোরিডা থেকে এর ছায়ন সংগ্রহ করে এই চারাটিতে গ্রাফটিং করে দিয়েছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোভাবেই সফল হয়েছে। তো এই জাতটি নিয়ে বেশ আশাবাদী হয়ে আছি, আশা করছি সামনের মৌসুমেই ফলন চলে আসতে পারে। এই জাতটির যদি ফ্লোরিডার ন্যায় এর গুণাগুণ আমাদের দেশে দেখায়, তাহলে আমাদের জন্য একটি শুভবার্তা হতে পারে। এটি খুব ভালো মানের একটি জাত, আর ফ্লোরিডার সাথে আমাদের দেশের আবহাওয়ার অনেকটাই মিল পাওয়া যায় অনেক ক্ষেত্রেই, এবং ফ্লোরিডার জাতগুলো আমাদের দেশে বেশ ভালোভাবেই সফল হয়ে থাকে। সেই লক্ষ্যেই ফ্লোরিডা থেকে এই বছর বেশ কিছু জাত আপনাদের দোয়ায় সংগ্রহ করতে সক্ষম হয়েছি, এবং আশা করছি এই জাতটি আমাদের দেশে ইনশাল্লাহ ভালো করবে এবং আপনাদেরকে নতুন ভালো কিছু আম দেখাতে সক্ষম হব। প্রিয় দর্শক, এই দেখুন, এই গাছটিতে বা এই চারাটিতে গ্রাফটিং করেছিলাম, বেশ সুন্দর এবং ঝোপালো, বেশ ঝোপালো হয়ে গ্রাফটিংটি সফল হয়েছে। আশা করছি আপনাদেরকে সামনের মৌসুমে এই জাতের ফলন দেখাতে পারবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক চায়। আশা করছি আপনারা নেক্সট ভিডিওগুলো দেখার জন্য, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং উন্নত জাতগুলোর আপডেট দেখার চেষ্টা করবেন। সুধী দর্শক, আজ আর বেশি কথা বাড়াতে চাই না, আমের পাতাগুলো লক্ষ্য করুন। অনেকেই অনেক সময় নাম শোনার পরে তাদের কাছে না থাকলেও তারা বলে থাকে অনেক সময় যে এই জাতটি ওনাদের কাছে আছে, সেই জন্য আপনারা পাতাগুলো একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন। অনেকে আবার হেয়ালি করে বলেন জাতির নাম প্রকাশ করব না, এতেও আবার অনেক সময় আপনারা বিরক্ত হয়ে থাকেন বা আমরা বিরক্ত হয়ে থাকি। জাতির নাম প্রকাশ করলেও কিছু অসাধু নার্সারিম্যান তাদের কাছে জাত না থাকলেও দুদিন পরেই তারা পোস্ট করে বসেন যে এই জাতটি ওনার কাছে আছে। আসলে এই প্রকৃতপক্ষে পাতা দেখে যে পুরোপুরি চেনা যায় সেটি মনে হয় এখন আমি বিশ্বাস করি না। তো অনেকগুলো জাত আছে যে একটু কষ্ট করে বুঝতে চেষ্টা করলে অনেক সময় বোঝা যায়, তবে সব জাত সবসময় পাতা দেখে বোঝা কঠিন হয়ে পড়ে। সুধী দর্শক, আশা করছি আপনারা পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এই চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ।